আসসালামু আলাইকুম। আজকে আমরা কেসিও FX991CW ক্যালকুলেটর দিয়ে বাইনারি থেকে হেক্সাডেসিমেল রূপান্তর শিখব। এজন্য আমাদের প্রথমে ক্যালকুলেটর অন করতে হবে। এখন হোম অপশনে ক্লিক করতে হবে, এরপর বেস এন সিলেক্ট করতে হবে, বেস এন ওকে। এখন এখানে দেখাচ্ছে ডেসিমেল মান, কিন্তু আমাদের প্রয়োজন বাইনারি। এজন্য প্রেস ফরম্যাট টু চেঞ্জ ফরম্যাট, অর্থাৎ ফরম্যাট ক্লিক করে ফরম্যাট চেঞ্জ করতে হবে। ফরম্যাট ক্লিক করলাম, এখন হেক্সাডেসিমেল চলে আসলো। আবার ক্লিক করব, এখন বাইনারি আসলো। এখন আমরা বাইনারি মান ইনপুট করতে পারবো, 1 1 1 1 0 1 1। এখন আমরা বাইনারি ইনপুট করলাম, এখন ইএক্সি ক্লিক করব। এখন এখানে বাইনারি দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রয়োজন হেক্সাডেসিমেল, তাই আবার ক্লিক করব ফরম্যাট। এখন এখানে হেক্সাডেসিমেল চলে আসলো দুইবার ক্লিক করার পর। এখন এখানে হেক্সাডেসিমেল 7B। এখন এখানে আমরা হেক্সাডেসিমেল যোগ করব, কিন্তু আছে ডেসিমেল। এজন্য আমাদের ফরম্যাটটি চেঞ্জ করতে হবে, তাই আমরা ফরম্যাটে ক্লিক করব। ফরম্যাটে ক্লিক করার পর হেক্সাডেসিমেল চলে আসলো। এখন আমরা মান ইনপুট দেব। মান ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে এ ইনপুটের জন্য শিফট এবং এ, এ অর্থাৎ এখানে 4, এবং বি ইনপুট দেওয়ার জন্য শিফট বি, এবং সি ইনপুট দেওয়ার জন্য শিফট সি। এরপর প্লাস দিব, দিয়ে আবার শিফট 1, শিফট 2, শিফট 3, DEF ইনপুট দেওয়ার জন্য। এরপর ইএক্সি ক্লিক করব। এখানে আমরা হেক্সাডেসিমেল মানটি পেয়ে গেলাম, 18 AB। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।